자고 또미 자고 কি হলো কাকিমণি শরীর খারাপ লাগছে দাঁড়া এগোবে না এক পা এগোবে না সরে নিয়ে যাও আমাদের হরনাথ ফিরে এসছে মা এবার আমি এমন একটা কিছু করব যেটা হবে এর থেকেও বেশি ভয়ঙ্কর দেখেছ বড় বৌমা তোমার পুত্রবধূ তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এসেছে এই দেখো এই দেখো সেই শিব মূর্তি আমার গৃহলক্ষ্মী গৌরীমার হাত ধরে এইবার এইবার হরপার্বতীর মিলন হবে কিন্তু পার্বতী কোথায় ওই দুর্গা মূর্তি কোথায় আছে ঠাম্মা দুর্গা মূর্তি খুঁজে পেলে তবে না হর পার্বতীর মিল হবে আরে দুর্গামূর্তি পাওয়া গেলে তো হর পার্বতীর মিল হবে তবে সেই দুর্গামূর্তিটা কোথায় আছে সেটা কিন্তু একমাত্র দাদাভাই জানে আমার কথা মতোই তো দাদাভাই ঠাম্মার সিংহাসন থেকে ওই মূর্তিটা সরিয়েছিল তাই তো বলছি এবার আমাকে সোমনাথকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে আর গৌরীকে এই বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে আর সেটা করতে হবে আজই আজই কেন কারণ কাল তো ওদের ফুল শয্যা কাল যদি সোমনাথ আর গৌরী মিলে যায় তাহলে হর পার্বতীও মিলে যাবে সোমনাথের বয়স কম ও যদি গৌরীর উপর দুর্বল হয়ে পড়ে গৌরী যদি ওকে বশ করে নেয় আর সোমনাথ যদি কোনোভাবে গৌরীকে বলে দেয় যে দুর্গা মূর্তি কোথায় আছে আমাদের হাতের বাইরে চলে যাবে না না যা করার আমায় আজ রাতেই করতে হবে সেই দিনের পর থেকে ওই দুর্গা মূর্তি আর আমরা খুঁজে পাইনি দাদু ভাই আমাকে বলেছিল তুমি তো বললে যে মেয়ে আসবে সে সে হরগৌরীকে মেলাবে সে হারিয়ে যাওয়া শিব মূর্তিকে যদি খুঁজে বার করতে পারে তাহলে নিশ্চয়ই দুর্গা মূর্তিকেও খুঁজে বার করতে পারবে তা একবার দেখোই না সে কত বড় লক্ষ্মী তাহলে আমিও বলি ওই মেয়ে এসে যতক্ষণ না এ বাড়িতে হরগৌরী মূর্তি প্রতিষ্ঠা করছে ততক্ষণ এ বাড়িতে আর পুজো হবে না এটা শুধু আমার বিশ্বাসের পরীক্ষা নয় যে আসছে তার ভক্তির পরীক্ষা স্বয়ং মা মা দুর্গার পরীক্ষা এখন আমার মনে হয় সোম জানে দুর্গা মূর্তি কোথায় আছে পারবি তো মা পারবি তো আমাদের আমাদের সবাইকে পরীক্ষায় জেতাতে আমি চেষ্টা করব ঠাম্মা তার মানে তো মনে হচ্ছে উনি জানেন ওই দুর্গা মূর্তি কোথায় আছে বেশ আমি বরং ওনার থেকেই জেনে নেব যদি উনি আমায় সাহায্য করে দেখো মা তুমি পাশে গেলেই সৌ যেভাবে রেগে যাচ্ছে আমার মনে হয় যেটা করার সেটা একটু সাবধানে করো
আপনি ভাববেন না উনি অসন্তুষ্ট হন এমন কিছুই আমি করব না। কিন্তু তাই বলে তো আমি আমার কর্তব্যকেও অবহেলা করতে পারি না, তাতে যে মা দুর্গা খুব রাগ করবেন। যাই, আমি বরং ওনার সঙ্গে কথা বলে গিয়ে। দাঁড়া রে, কোথায় যাচ্ছিস? আজকে যে তোর কাল রাত্রি, তোর বরের মুখ দেখতে নেই মা। তাহলে? তাহলে আর কি, এতদিন যখন অপেক্ষা করলাম অপেক্ষাই করি। এখন তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। গ্রামে পুকুর থেকে শিব মূর্তি পেয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি করে উনি জল থেকে আমার সঙ্গে উঠে এলেন। ঠাকুরমশাই তো ঠিক বলেছিল, মা দুর্গাই আমাকে পথ দেখিয়েছেন, নইলে ওই নবদুর্গা গ্রাম থেকে আমি এত দূরে কি করে এলাম? ওরে মা দুর্গা যে যান, এই হরপার্বতীর মূর্তির মিল হোক, সেই জন্যই তো দাদুভাইয়ের সঙ্গে তোর এমন ভাবে মিল করিয়ে দিলে। উনি না হয় করালেন, কিন্তু আমি কি ওনাদের মিল করাতে পারবো? মনে কখনো সংশয় রাখিস না মা, সব সময় বলবি যে আমি পারবো, পারবো। ওরে আমরা যে সবাই সবাই তোর মুখ চেয়ে বসে রয়েছি। কিন্তু ওনাকে এখন বসাই কোথায়? ওনার জন্য তো একটা আসন পাততে হবে। এ বাড়িতে নিজের বসার আসনটাই টলমলো করছে, উনি আবার শিব ঠাকুরকে আসন পেতে বসাবেন। দি, তুই একদম ভয় পাবি না, ওই গৌরী এই বাড়িতে পাকাপাকি ভাবে বসার আগে সমু শেষ হয়ে যাবে। বাবা ভোলানাথকে এই আসনে বসাই। আয় মা, আয়। শিব ঠাকুর, আজ থেকে তুমি এখানেই থাকো, রোজ এই সিংহাসনে আমি তোমার পূজো করব। না, সেটা সম্ভব নয়। শিব ঠাকুর, আজ থেকে তুমি এখানেই থাকো, রোজ এই সিংহাসনে আমি তোমার পূজো করব। না, সেটা সম্ভব নয়। কিরে বোন, তোর শাশুড়ি কি তোর কাছে হার মেনে নিল? এই দুর্গা মূর্তি হারিয়ে যাওয়াটা আমার কাছে একটা মস্ত বড় হার গৌরী। যেমন করেই হোক তোকে এই দুর্গা মূর্তি খুঁজে বার করতেই হবে, তা না হলে আর পুজো হবে না। এটা আমার প্রতিজ্ঞা। ওই মেয়ে এসে যতক্ষণ না এ বাড়িতে হরগৌরীর মূর্তি প্রতিষ্ঠা করছে, তাদের পুজো করছে, ততক্ষণ এ বাড়িতে আর পুজো হবে না। তুই আমার হরপার্বতীকে আবার মিলিয়ে দে মা, যাতে করে এ বাড়িতে আবার পুজো শুরু করতে পারি। তাই হবে ঠাম্মা, আমি আমার প্রাণ দিয়ে হলেও মা দুর্গাকে ঠিক খুঁজে বের করব। এতদিন পরে তুমি আমার ভিটে ফিরে এলে, তোমাকে পুজো দিয়ে অভ্যর্থনা করতে পারলাম না, আমায় আমায় ক্ষমা করে দিও বাবা। কেন, ফুল বেলপাতা দিয়ে পুজো ছাড়া কি মনের ভক্তি জানানো যায় না? সে কি আর কিভাবে হয়? চন্দ্র তুমি গ্রহ পাবো হে তুমি।
জাগো তুমি জাগো চলো 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 পাল্টা।